এই কাপলদের মধ্যে একজনের নাম হচ্ছে বি এবং অপরজনের নাম হচ্ছে পল। এদের নতুন নতুন বিয়ে হয়েছে। তারা নিজেদের হানিমুনের জন্য বেরিয়ে পড়ে। তারা হানিমুনের জন্য একটা ছোট্ট টাউনে এসেছিল, যেখানে একটি জঙ্গলের মধ্যে একটি ঘর ছিল। এটা আসলে বিয়ের ছোটবেলার ঘর ছিল। অনেক বছর ঘরটি খালি পড়েছিল, আর এখন তাদের রোমান্টিক হানিমুন শুরু হয়ে যায়। কিন্তু রাতে যখন তারা ঘুমাচ্ছিল, তখন একটা লাইট তাদের মুখের উপরে এসে পড়ে। কিন্তু গভীর ঘুমের কারণে এই লাইট সম্পর্কে তারা কিছুই বুঝতে পারে না। পরের দিন পল নিজের জন্য এবং বিয়ের জন্য ব্রেকফাস্ট বানায়। অনেকটা ভালো সময় কাটানোর পর তারা ফিশিং এর জন্য বেরিয়ে পড়ে, আর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। তারা ডিনারের জন্য একটা রেস্টুরেন্ট খুঁজতে থাকে। অনেক খোঁজার পর তারা একটা রেস্টুরেন্ট খুঁজে পায়। কিন্তু রেস্টুরেন্টের মালিক বলে দেয় যে রেস্তোরাঁ বন্ধ আছে। কিন্তু হঠাৎ করে বি তার নাম ধরে ডাকে। এটা বিয়ের ছোটবেলার বন্ধু ছিল উইল। কোনো একটা সময় তারা দুজন কাপল ছিল। সে বিকে বলে, আমি কিছু খাবারের ব্যবস্থা করছি তোমার জন্য। কিন্তু তখনই আমরা উইলের স্ত্রীকে দেখি, যার নাম ছিল অ্যানি। সে অনেকটা অদ্ভুত ব্যবহার করছিল। কিন্তু উইল যখন অ্যানিকে দেখলো, তখন রেগে তাকে ভেতরে নিয়ে গেল। এরপর তারা ডিনার করে ঘরে ফিরে আসে। কিন্তু উইলের ব্যবহার দেখে বি চিন্তায় পড়ে যায়, উইলের সাথে আসলে কি হয়েছে। আর এটা শুনে পল বলে, তুমি কি এখনো তাকে ভালোবাসো? এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এরপর রাতে ঘুমানোর পর অ্যালার্ম বেজে ওঠে। তখন পল না দেখে উঠে পড়ে। পলের মনে হয় এখন সকাল হতে চলেছে, এজন্য সে ফিশিং এর জন্য নিজেকে তৈরি করে। আর বি তার পাশে ঘুমানো ছিল। এরপর ঘর থেকে বেরোনোর সময় সে দেখে অন্য একটা ঘড়িতে কেবলমাত্র 12টা বাজে। সে আবারও ঘুমানোর জন্য চলে যায়। কিন্তু তখন বেডরুমে বি ছিল না। চিন্তিত হয়ে পল ঘরে বিকে ডাকতে থাকে, কিন্তু তার কোনো খবরই ছিল না। কিছুক্ষণ পর সে বাইরের জঙ্গলে খুঁজতে থাকে। অনেকটা সময় পর সে তাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। সেখানে বি বিনা কাপড়ে দাঁড়িয়ে ছিল। পল চমকে যায়। পল তার কাছে যায় আর আস্তে আস্তে তাকে ডাকতে থাকে। এতে সে ভীষণ ভয় পেয়ে যায়। পল তার শার্ট পরিয়ে তাকে ঘরে নিয়ে আসে। পল তাকে জিজ্ঞেস করে, তুমি হঠাৎ বিনা কাপড়ে বাইরে গিয়েছিলে, তাও আবার এত রাতে কেন? বি বলে, আমার কিছু মনে পড়ছে না, হয়তো আমি ঘুমের ঘরে সেখানে চলে গিয়েছিলাম। সেদিন রাতের পর বিয়ের ব্যবহার অনেকটা পাল্টে যায়। পরে বি বলে, আমি তোমাকে অনেক বছর ধরে চিনি, তোমার তো ঘুমের ভেতরে হাঁটার অভ্যাস ছিল না। বি তার সাথে অনেক নর্মাল থাকার চেষ্টা করে, কিন্তু তার স্বভাবের অনেক বদল হয়ে গিয়েছিল। পলও সেটা বুঝতে পারে। পল যখন তার সঙ্গে ইন্টিমেট হতে যায়, তখন সে হঠাৎ করে তার পায়ে কামড়ের চিহ্ন দেখে। তাকে জিজ্ঞেস করলে সে বলে, হয়তো এটা মশার কামড়ের দাগ। এত বড় দাগ কিভাবে মশার কামড়ের হতে পারে? পলের সন্দেহ হয়। আর সে ওই জায়গায় যায় যেখানে সে আগের দিন রাতে বিকে পেয়েছিল। সে ওখানে দেখে বিয়ের ড্রেস পরে আছে। বিয়ের ড্রেসে কিছু মেটেরিয়াল লেগে থাকতে দেখতে পায়। ড্রেসটা সে ঘরে এনে লুকিয়ে ফেলে। রাতে ইন্টিমেট সিচুয়েশনের সময় বি পলকে এড়িয়ে যাচ্ছিল। এরপরে পলের রাগ হয়। তখন পল তাকে জিজ্ঞেস করে, কি হচ্ছে তুমি বলবে? তোমার সব ব্যবহার পাল্টে যাচ্ছে। আর তাকে পুরনো ড্রেসের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন বি মিথ্যা বলে। সে বলে ড্রেসটা লন্ডিতে দেওয়া আছে। কিন্তু পল কনফার্ম করে যে সে ড্রেসটা বাইরে পেয়েছে। এরপর দুজনের মাঝে এই বিষয়টি নিয়ে রাগারাগি হয়, আর তারা দুজন ঘুমাতে চলে যায়। এরপর রাতে পলের উপরে সে বিল লাইটটা পড়ে। পল রাতের অন্ধকারে সেই লাইটটা ফলো করে বেরিয়ে পড়ে। সে জানালার পাশে একটা ছায়া দেখতে পায়। সে ভাবে ছায়াটা উইলেরই। সে এটাও ভাবে বি এবং উইলের মধ্যে হয়তো কিছু একটা চলছে। পল তাকে মারার জন্য রাইফেল বের করে গুলি চালায়। পরের দিন বি ডায়েরিতে কিছু একটা লিখছিল। সে লিখছিল, আমার নাম হচ্ছে বি এবং আমার স্বামীর নাম হচ্ছে পল। আমরা এখানে আমাদের ছোটবেলার ঘরে হানিমুনে এসেছি। আর যখনই পল তার কাছে আসলো, সে ডায়েরিটা লুকিয়ে ফেলে। আগের দিন দুজনের মধ্যে খুব ঝগড়া হয়েছিল, তাই তারা সরি বলে আবার ডেটিং এর জন্য বেরিয়ে পড়ে। পল বলে, আমি এখানে থাকতে চাই না। কিন্তু বি সেটা করে না। কথায় কথায় তারা একে অপরকে কিস করতে থাকে, আর সেই সময় বি এর ব্লিডিং হতে থাকে। বি বলে, হয়তো আমার ডেট এসে গিয়েছে। কিন্তু পল বুঝতে পারে হয়তো কোনোভাবে তাকে আঘাত লেগেছে, তাই তাকে ডাক্তারের কাছে যেতে বলে। শেষ অবধি পল বিরক্ত হয়ে যায় তার উপরে, আর চিৎকার করে বলে, কি হয়ে গেল তোমার হঠাৎ করে? তুমি অদ্ভুত ব্যবহার কেন করছো? আর এই সমস্ত কিছু মনে হয় তোমার বন্ধু উইলের জন্য, তাই না? এরপর পল উইলের বাড়িতে চলে যায় এবং সেখানে গিয়ে অ্যানিকে দেখতে পায়। অ্যানিও তার সাথে অদ্ভুত ব্যবহার করে আর বলে, আমার নাম হচ্ছে অ্যানি এবং আমার স্বামীর নাম হচ্ছে উইল। সে একই রকম কিছু লিখা বিয়ের ডায়েরিতেও নোটিশ করেছিল। সে অ্যানিকে জিজ্ঞেস করে, উইল কোথায়? সে বলে, তোমরা এখান থেকে চলে যাও, তোমরা এখানে সেফ না। তখন পল অ্যানির পায়ে একই রকম কামড়ানো দাগের চিহ্ন দেখতে পায়। পল কিছু বলবে তার আগে অ্যানি বোট নিয়ে সেখান থেকে চলে যায়। সে লেকের ধারে উইলের টুপি পায় যাতে রক্ত লেগেছিল, তার মানে উইলে কোনো বিপদে আছে। এই সুযোগে পল লুকিয়ে উইলের ঘরে যায়। সেখানে গিয়ে কম্পিউটারে দেখে তার বাড়িতে কিছু ফুটেজ। কিছুদিন আগে অ্যানি সে লাইট ফলো করে বেরিয়ে গিয়েছিল, আর লাইটের আলোতে সে দেওয়ালে কিছু একটা জিনিস আটকানো অবস্থায় দেখতে পায়, যেটাতে সকালে বি যা লিখেছিল তাই লেখা ছিল। এরপর পল জানালায় একটা ছায়া দেখতে পায়। এরপর পল ঘরে চলে আসে। বিকে উইলের টুপি দেখায় আর বলে, মনে হয় উইল মারা গিয়েছে, আর আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। পল গাড়ির চাবি খুঁজছিল, কিন্তু সে গাড়ির চাবি কোথাও খুঁজে পায় না। সে ভাবে বি হয়তো গাড়ির চাবি লুকিয়ে রেখেছে, আর সে খুব রেগে যায়। চাবি খুঁজতে খুঁজতে সে বিয়ের একটা ডায়েরি সেখানে দেখতে পায়, যেটা থেকে সে বুঝে যায় সামনে যে দাঁড়িয়ে আছে সেটা তার বউ না, বরং অন্য কেউ ছিল। পল তাকে বলে, তুমি যদি বি হতে তাহলে তোমার সব
সবকিছু এমনিতেই মনে থাকতো, লিখে রাখার কোনো দরকার ছিল না। আর বি অদ্ভুত ভাবে মনে মনে পলের সাথে কথা বলছিল, আর পল বুঝে যায় যে সে মিথ্যা বলছে। তখন সে তাকে বিছানার সঙ্গে বেঁধে দেয়, আর পলের চোখ বিয়ের শার্টের দিকে যায় যেখানে কিছু লিকুইড আসছিল। তখন পল বিয়ের নিচের দিকে হাত দেয়, আর দেখতে দেখতে একটা ক্রিয়েচার তার হাতে আসে। বি কাঁদতে থাকে, আর এসব দেখে পলের মাথা খারাপ হয়ে যায়। সে বিয়ের দড়ি খুলে বাইরে চলে আসে। কিছুক্ষণ পর বিও বাইরে চলে আসে। বি বলে, সেদিন ওই লাইটের সাথে আমি বাইরে গিয়েছিলাম, অন্ধকারে আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, কিন্তু একটা কালো ছায়া আমি দেখতে পেয়েছিলাম যেটা মুহূর্তের মধ্যে আমার ভেতরে চলে আসে। ওই ছায়াটা আমাকে প্রেগন্যান্ট করে দিয়েছিল, আমি আমার ভেতরে তাকে ফিল করতে পারি। এই সব কিছু আমি তোমাকে অনেক আগে বলে দেব ভেবেছিলাম, কিন্তু বলে দিলে তোমার প্রাণের ভয় ছিল, আর এক দুই দিনের মধ্যে ওরা আমাকে নিয়ে চলে যাবে। এসব আমি জানতাম অনেক আগে থেকে, কিন্তু আমি তোমাকে এগুলো বলতে চাইনি, কারণ আমি আমার জীবনের শেষ মুহূর্তগুলো তোমার সাথে ভালোভাবে কাটাতে চেয়েছিলাম। পল বলে, তোমাকে কেউ নিয়ে যাবে না, আমি এক্ষুনি এমার্জেন্সিতে কল দিচ্ছি। কিন্তু দেখতে দেখতে লাইটটা আবারও বিয়ের সামনে চলে আসে, আর দেখতে দেখতে বি পলের মাথায় আঘাত করে, আর পল সেখানে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে পলের জ্ঞান ফিরে, আর সে দেখে তাকে একটা বেডে বাঁধা রাখা হয়েছে। বি পলকে বলে, তোমাকে বাঁচানোর একটাই পথ আছে, আর না হলে তোমাকে এখানে মেরে ফেলবে, তাই আমি তোমাকে বাঁচাতে চাই, তুমি জলের তলায় সেফ থাকবে। এরপর বি তাকে বেঁধে জলে ফেলে দেয়। ওই দিন যেভাবে উইল মারা গিয়েছিল, পলও ঠিক সেইভাবে মারা যায়। মুভির শেষে আমরা দেখি বিয়ের পুরো শরীর অন্যরকম হয়ে গিয়েছে। বি তার বিয়ের ভিডিও দেখছিল, সেই সময় অ্যানি চলে আসে, তারা লাইটের ডিরেকশনে চলে যায়, আর এখানেই এই মুভিটি শেষ হয়।